প্রাণ প্রিয় ভলুয়াপাড়া নাঙ্গলকোট তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও জিজ্ঞেস করেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, সবাই মহব্বতে বলেন তো তিনি কে? সেই মহান রবির জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনে বেশ কিছু জায়গা এখনো খালি আছে, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসার সুযোগ আছে। বসলে আপনি রিল্যাক্স ফিল করবেন, শুনতে ভালো লাগবে যেহেতু জায়গা আছে। আর যেহেতু আমরা কোরআন থেকে কথা বলবো, সেহেতু জীবন ঘনিষ্ঠ, বাস্তব নির্ভর এবং হিদায়াতি আলোচনাই হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোরআন কোনো রাজনৈতিক কিতাব নয়, কোরআন কোনো সাম্প্রদায়িক কিতাব নয়, কোরআন কোনো কবিতার কিতাব নয়, কোরআন কোনো গল্পের কিতাব নয়, কোরআন কোনো বিজ্ঞানের কিতাব নয়। হ্যাঁ, এখানে বিজ্ঞান আছে, এখানে বিভিন্ন গল্প কাহিনী আছে, কবিতার মতো ছন্দগত মিল আছে, কিন্তু তাই বলে এটাকে কবিতার কিতাব, গল্পের কিতাব, বিজ্ঞানের কিতাব বলা যায় না। এই কিতাব হচ্ছে হুদাল্লিন্নাস, এটা মানুষের জন্য হিদায়তের কিতাব। যে কোনো প্রফেশন, যে কোনো সেক্টরের মানুষ এই কোরআনের কাছে আসলে কোরআন তাকে হেদায়তের রাস্তা দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এটা হেদায়তের কিতাব। এখানে যদি অন্য ধর্মের ভাই বোনেরাও এসে থাকেন তাদেরকেও ওয়েলকাম। আমাদের এই কোরআন এটা সাম্প্রদায়িক নয়, এটা সার্বজনীন। যদি কোরআন সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলতেন হুদাল্লিল মুমিনিন আও হুদাল্লিল মুসলিমিন, তিনি বলতেন এটা মুমিনদের, মুসলমানদের হেদায়তের কিতাব। কিন্তু আপনারা কোরআন পড়লে এ ধরনের সাম্প্রদায়িক কোনো কথা কোরআনের ভিতরে পাবেন না, বরং কোরআনুল কারিমে আপনারা দেখবেন অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন হুদাল্লিন্নাস বায়ানুল্লিন্নাস, আল্লাহ বলেছেন সকল মানুষের জন্য এটি হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা। সুবহানাল্লাহ। তো এই কোরআন থেকে আমরা হেদায়াতের উদ্দেশ্যে শেষ পর্যন্ত চুপচাপ থেকে মনোযোগের সাথে আমরা আলোচনা শুনব ইনশা আল্লাহ। আমি আমাকে যারা আপনারা চিনেন বা কিছু হলেও আলোচনা কখনো শুনেছেন, আপনারা জানেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিনাল বিদায়া ইলা নিহায়া, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত অবান্তর অহেতুক কথাবার্তা না বলার চেষ্টা করি এবং বলিও না আমি। তো এখন কোনো প্রকার ভূমিকা, কোনো প্রকার অন্যান্য প্রসঙ্গ বা কথাবার্তা ছাড়াই সরাসরি আলোচনা শুরু হবে। আমরা ধৈর্য ধরে চুপচাপ থেকে মনোযোগের সাথে শুনব ইনশা আল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় কুমিল্লাবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের 4 নম্বর সূরা সূরাতু আন-নিসা-এর 75 নম্বর আয়াত, মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজ আমরা হেদায়াতি আলোচনা শুনব পরে ইনশা আল্লাহ। যে সোরা থেকে আয়াতটি তেলাওয়াত করলাম, এই সোরার নাম হচ্ছে সূরাতু আন-নিসা। মা মানা নিসা, হোয়াটস দ্য মিনিং অফ নিসা, নিসা শব্দের অর্থ কি? নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা, নারী। কোরআনুল কারিমে ইন্ডিভিজুয়ালি নারীর নামে সোরা আছে, যেমন সূরাতু মারিয়াম। অন্যদিকে আবার সামষ্টিকভাবে নারীদের নামে সোরা আছে, যেটা সূরাতু আন-নিসা, মহিলাদের নামে আলাদা সোরা। ইন্ডিভিজুয়ালি পুরুষদের নামেও কোরআনে সোরা আছে, যেমন সূরাতু নূহ, তারপরে আছে সূরা ইউসুফ, এরকম সোরা আছে না নাই? কিন্তু সামষ্টিকভাবে সকল পুরুষের জন্য আলাদা কোনো সোরা, সূরাতুর রিজাল, এরকম কোনো সোরার নাম আপনারা কি শুনেছেন? তাহলে সামষ্টিকভাবে পুরুষদের নামে সোরা নাই, কিন্তু সামষ্টিকভাবে নারীদের নামে কোরআনে সোরা আছে। তাহলে কোরআনুল কারিমে নারীদের আলাদা দখলদারিত্ব বোঝা যাচ্ছে।
তাহলে ইসলাম নারীর অধিকার বাড়িয়ে দিল না কমিয়ে দিল? মাঝে মাঝে দেখবেন কিছু লোক বলে ইসলাম নারীকে খুব একটা কদর করে নাই, ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই। দেখবেন নারীবাদী অনেকে মাঝে মাঝে বের হয়, কোথার থেকে জানি হঠাৎ করে তারা বের হয়। নারীরা লাঞ্ছিতা হলে, নারীরা কোনো জায়গায় অপমানিত হলে তাদেরকে খুব একটা দেখা যায় না। যখন দেখা যায় নারীরা দিনচর্চা করছে, নারীরা দিনচর্চার চেষ্টা করছে, তখনই নারীবাদীরা বের হয়। যেমন যখন নারী ধর্ষিতা হয়, তনু যখন ধর্ষিতা হলো, মনে আছে আপনাদের? যখন এরকম নারীরা লাঞ্ছিতা ধর্ষিতা হয়, নারীবাদীরা পর্দার আড়ালে চলে যায়। আর যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের মেয়েরা বুরখা পরে, হিজাব পরে পরীক্ষার হলে যায়, ক্লাসরুমে যায়, তখন তাদের চেতনায় আঘাত লাগে, তখন তারা পর্দার বিরুদ্ধে, বোরখার বিরুদ্ধে যা মন চায় তাই তারা বলে থাকে। পর্দা নারীর ইজ্জত সম্মান কমিয়েছে? যারা বলে ইসলাম নারীকে কোনো ইজ্জত সম্মান দেয় নাই, আমরা বলি তাদের মধ্যে জেহালত আছে, অজ্ঞতা আছে। অজ্ঞতা থাকার কারণে, অজ্ঞতাবশত তারা এমন কথা বলেন। এবং আমার দৃঢ় বিশ্বাস যে মানুষজন এ ধরনের কথা বলে থাকেন, এরা শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে জানে না। যদি কোরআনুল করিম তারা পড়তো, বুঝতো, তাহলে দেখতো যে ইসলাম নারীকে কত সম্মান, কত মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে কেমনে সম্মান দিল, নারী জাতির সম্মান, নারী জাতির মর্যাদা ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করল। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে পৃথিবীতে নারীদের কোনো কদর ছিল না, নারীদের কোনো মূল্যায়ন ছিল না। অজ্ঞতার সেই যুগে, বর্বরতার সেই যুগে আমরা যেভাবে বাজার ঘাটে তরিতরকারি মাছ কেনা বেচা করি, বর্বর সমাজের সেই মানুষগুলো নারীদেরকে পণ্যের মতো কেনা বেচা করত, নারীদের সাথে দাসীর মতো, বান্দির মতো আচরণ করত, বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে তারা ভোগ করত, নারীর কোনো ইজ্জত ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, সম্পত্তিতে নারীর কোনো ইজ্জত ছিল না। নারী জাতির দুনিয়ায় যখন কোনো কদর ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সেই সমাজে ইসলাম নারীর অধিকার, নারীর মর্যাদা কেমনে প্রতিষ্ঠা করল শুনেন। আমি সেই যুগের কথা বলছি যখন কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত অবস্থায় মাটি খনন করে, জীবিত অবস্থায় দাফন করে ফেলা হতো, কবর দিয়ে দেওয়া হতো। আল্লাহ তাআলা কোরআনে প্রশ্ন করেছেন, বি আইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তোমরা তাদেরকে হত্যা করো। এভাবে তারা জীবন্ত কন্যা সন্তানগুলোকে যখন পুঁতে ফেলত, আল্লাহর হাবিব সেই সমাজে আগমন করলেন, আগমন করে বললেন, শোনো, কন্যা সন্তান জন্ম নিলে কপাল কালো করে ফেলো না, কন্যা সন্তান জন্ম নিলে মন খারাপ করো না, কারণ কন্যা সন্তান আল্লাহর নেয়ামত, কন্যা সন্তান এটা হলো বরকতের প্রতীক, এটা হলো কল্যাণের প্রতীক। যেই যুগে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত পুঁতে ফেলা হতো, নবীজি সেই যুগে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন, আল্লাহর হাবিবের হাদিস শুনেন, নবীজি বললেন, ইদা ওলিদালিল রাজুলি ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোনো ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নেয়, ওই ঘরে আল্লাহ তাআলা খুশি হয়ে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। ওই রহমতের ফেরেশতারা এসে কন্যা সন্তানের মাথায় রহমতের হাত বুলিয়ে দেয়, রহমতের হাত বুলিয়ে দিয়ে বলে, যেই ঘরে এই কন্যা সন্তানের জন্ম হয়েছে এই ঘরবাসী সকলের উপরে সালাম, সকলের উপরে অভিবাদন, এবং এই কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে যারা সৎ পাত্রস্থ করবে, আল কাইয়্যিম
القيم معان الى يوم القيامه قيامت পর্যন্ত তাদের উপরে আল্লাহর সাহায্য আসতে থাকবে এইভাবে করে ইসলাম নারীকে সম্মান দিল যখন জন্মের সময় জীবিত পুঁতে ফেলা হতো আল্লাহর নবী বললেন শোনো যার তিনটা কন্যা সন্তান আছে ওই তিনটা কন্যা সন্তানকে জানা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করবে ওই তিন কন্যার মা বাবা আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই দুইটা আঙ্গুল ওদম্ম সাব্বাবাতি ওয়াল উসতা এই দুই আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন ওই তিন কন্যার পিতামাতা আর আমি নবী কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব ছেলের ব্যাপারে এমন কোন হাদিস আছে এই মেয়েটা বড় হচ্ছে এই মেয়েটা যেন শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত না হয় নবীজি বললেন মুসলমান নরনারী সবার জন্য জ্ঞান অর্জন ফরজ আপনার মেয়েকে আপনি পড়াশোনা করাবেন আবার ছেলে মেয়ে লালন পালনে আপনি যেন বৈষম্য না করেন অনেকে আছে ছেলেকে বেশি খাওয়ায় মেয়েকে খাওয়ায় না ছেলে অসুস্থ হলে চিকিৎসা করায় মেয়েকে চিকিৎসা করায় না আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি ছেলে মেয়ে লালন পালনে এমন বৈষম্য করবে কিয়ামতের দিন সে জালিমের কাতারে দাঁড়িয়ে যাবে সে জালিম হয়ে উঠবে ছেলে মেয়ে লালন পালনে বৈষম্য করা যাবে না এবার এই মেয়েটা বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে এই মেয়েটাকে আপনি বিয়ে দিবেন এবার যখন নারীর বিয়ে হবে সেই যুগে তো নারীকে বিয়ে শাদী ছাড়াই পুরুষেরা ভোগ করত আর ইসলাম নারীকে কত সম্মান দিল বলল মোহরানা দি সম্মানের সাথে মেয়েটাকে তোমার ঘরে উঠায়া নাও এবার একজন নারী স্ত্রী হয়ে গেলেন ওয়াইফ হয়ে গেলেন আপনার স্ত্রীর সাথে আপনি কেমন আচরণ করবেন সেটাও আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলা বললেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সদাচরণ করো সুন্দর ব্যবহার করো তাদেরকে সম্মান করে কথা বলো তাদের সাথে উত্তম আচরণ করো এবার দাম্পত্য জীবন শুরু হলো কিছুদিন পরে ওই নারী সন্তান জন্ম দিয়ে দিলেন এবার তিনি স্ত্রী থেকে মা হয়ে গেলেন মা হয়ে যাওয়ার পরে একজন নারী সর্বোচ্চ সম্মান পেয়ে যান কিরকম সম্মান পেয়ে যান শুনেন এক ব্যক্তি নবীজিকে এসে প্রশ্ন করল মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা একজন সন্তান পিতামাতার হকের ক্ষেত্রে কিভাবে খেদমত করবে কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবে নবীজি বললেন উম্মুক তোমার মা সাহাবী বললেন সুম্মা মান এরপরে কে নবীজি দ্বিতীয়বার বললেন উম্মুক তোমার মা সাহাবী তৃতীয়বার বললেন সুম্মা মান এরপরে কে নবীজি তৃতীয়বার বললেন উম্মুক তোমার মা এরপরে সাহাবী চতুর্থবার বললেন সুম্মা মান এরপরে কে নবীজি চতুর্থবার বললেন আবুকা আপনাদের কথা বাবার কথা এখন আপনারা হয়তো মন খারাপ করেছেন যে মায়ের কথা আল্লাহ তিনবার বলে এরপরে আল্লাহ বাবার কথা বলেছেন এর কারণ হলো পৃথিবীর মায়েরা এমন তিনটা কষ্ট করেন যেটা পৃথিবীর কোনো পুরুষ মানুষ করে না যেমন সন্তানকে পেটে ধারণ করা গর্ভ ধারণ করা এটা কি বাবার কাজ নাকি মায়ের কাজ এটা অনেক কষ্ট এটা যারা বিয়ে করেছেন আপনারা বুঝবেন আপনার বউ প্রেগন্যান্ট হওয়ার পরে দেখবেন রাতে ঘুমাইতে পারে না দিন রাত কত কষ্ট বউয়ের এই কষ্টগুলো নিজের চোখে দেখলে একটু অনুভব করিয়েন তাহলে আমার মায়েরও বুঝি এমন কষ্ট হয়েছিল আমার মাও বুঝি এভাবে খেতে পারতো না ঘুমাতে পারতো না এক নাম্বার কষ্ট হলো গর্ভধারণের কষ্ট দুই নাম্বার কষ্ট হলো সন্তান ডেলিভারির কষ্ট প্রসব এটা তো পৃথিবীর কোনো বাবা করে না মা করে প্রসবের সময় কত মায়েরা মারা যায় কি কষ্টকর কি যন্ত্রণার সেই সময় এটাও মা সহ্য করলেন তিন নাম্বার হলো একদিন দুই দিন নয় আপনারা বাজার থেকে ডানোর দুধ খাওয়াতে পারবেন কিন্তু মায়েরা একটা না দুই বছর সন্তানকে বুকের দুধ পান করায় এই তিনটা কাজ জুড়ে বলেন বাবার না মায়ের এই তিনটা কাজ যেহেতু মা করেন সেই জন্য
বাবার চাইতে মায়ের অধিকার তিন গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে আর একজন নারী যখন মা হয়ে যান মাতৃত্বের আনন্দ হলো সবচেয়ে বড় আনন্দ ওই সময়টাতেই একজন নারী সর্বোচ্চ মর্যাদায় আসীন হয়ে যান আপনি বলবেন কেমন মর্যাদা তো শুনেন মাতৃত্বের জায়গায় যাওয়ার পরে একজন নারী সর্বোচ্চ মর্যাদা লাভ করেন কারণ আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের তলায় জুতা পায়ের তলায় স্যান্ডেল আর নারী যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করে যখন মা হয়ে যান তার পায়ের তলায় শুধু স্যান্ডেল থাকে না তার পায়ের তলায় আল্লাহ তখন বেহেশত দিয়ে দেন এই কথা শুনে আজকে কি মায়ের পায়ের মধ্যে কুড়াল দিয়া তারপর এটা কি জানি কয় খোঁড়া আরম্ভ করবেন নাকি যে পায়ের তলায় কোথায় বেহেশত আছে এর মানে হলো মায়ের খেদমত করলে আপনি খুব সহজেই জান্নাত পেয়ে যেতে পারেন সুবহানাল্লাহ পড়ে এই মায়ের কথা শুনবেন তো নাকি মা বাবা কিছু একটা বললে গলা উঁচু করে চক্ষু মোটা করে কথা বলবেন এরকম যদি করেন তো শুনেন মা বাবা বড় সেনসিটিভ জায়গা এরকম বেয়াদবি করলে সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত যত ভালো ইবাদত সব বরবাদ হয়ে যাবে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহর পরেই মা বাবার খেদমত করতে হবে আদেশটা কার আল্লাহ তাহলে সূরার নাম সূরা নিসা মহিলাদের নামে সূরা আপনাদের কষ্ট হচ্ছে না মহিলাদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে কম না বেশি কিছু মানুষ বলে ইসলাম মর্যাদা দেয় নাই তারা শুধুমাত্র নারীদেরকে বেপর্দা দেখলেই খুশি হয় শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি ভাবে লুচ্চা বদমাশ টাইপসের লোকেরা তারাও তাদের চোখের সামনে নারীকে বেপর্দা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা আমি এখনি আয়াতের মূল আলোচনায় চলে যাব তবে তার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের কষ্ট হচ্ছে এখানে যে আপনারা এত মানুষ এসেছেন কাউকে পয়সা দেওয়া হয়েছে কাউকে বিরিয়ানি দেওয়া হয়েছে কত জায়গায় জন প্রতি 1000 2000 টাকা দিয়ে জন প্রতি টি শার্ট দিয়ে জিলাপি বিরিয়ানি দিয়েও মানুষ এনে তারপরে কিছুক্ষণ রাখা যায় না সংখ্যাও পূরণ হয় না আর কোরআনের মাহফিলে মানুষ নিজের পয়সা খরচ করে নিজের গাটের পয়সা খরচ করে ক্ষুধা পেটে বসে থাকে আল্লাহর কোরআনের টানে কোরআনের ভালোবাসায় শুধু তাই নয় এই কোরআনের জন্য মানুষরা তাদের পকেটের পয়সাও বের করে দিতে কার্পণ্যবোধ করে না আসলে কি ঠিক কারা কারা ঠিক এই কথার সাথে একমত একটু হাত তুলেন তো একটু হাতটা নাড়াচাড়া মারেন এখানে লাইটিং প্যান্ডেলে কিছু ঘাটতি আছে দেখি কি জাতের ঠিক কইলেন এটা এখন প্রমাণ হয়ে যাক চতুর্দিক থেকে কিছু স্বেচ্ছাসেবকরা ঢুকবে ঠিক আছে আলোচনাও চলবে এই স্বেচ্ছাসেবকদের প্যাকেটে ছাত্র যুবকরা মাহফিল করেছে যাতে ঘাটতিগুলো পূরণ হয়ে যায় আমরা একটু দিলটা বড় করে দিব বলেন ইনশাআল্লাহ নাকি আমার কথা কষ্ট পাইলেন আপনারা যে হুজুর কৌশল কইরা হাত ওটাই এই কামটা করছে এখন হ্যাঁ রাগ করেছেন আপনারা আচ্ছা আলোচনা কি চলবে মনোযোগ আছে তো তাহলে এবার শুনেন যে আয়াতের আলোচনা সে আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন রব্বুল আলামিন বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না সেই সকল দুর্বলদের জন্য ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা আর্তনাদ করছে যারা বলছে الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ظالم أهلها جرى بولچه هي الله আমাদের কি জনপদ থেকে আপনি বের করেন যেই জনপদে ধরি যেই জনপদের অধিবাসীরা জানে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া আর আমাদের জন্য আপনি একজন অভিভাবক ঠিক করে দেন ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা আর আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠায়া দেন আমার দিকে তাকান আজকের কথাগুলো একটু পরে বুঝবেন মনে হবে যেন আয়াতগুলো বর্তমান চিত্র দেখে দেখে আল্লাহ নাজিল করছে মনোযোগ অন্যদিকে চলে গেলে তো আপনি কিছুই বুঝবেন না মনোযোগ আছে তো
কোরআনের কোন একটা আয়াতের তাফসীর বুঝতে হলে ওই আয়াত যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে সেই প্রেক্ষাপট সম্পর্কে জানতে হয় ব্যাকগ্রাউন্ড জানতে হয় যেটাকে বলা হয় সাবাবুন নুজুল এই আয়াত কোন সময়ে কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে শুনেন বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কা থেকে হিজরতের আদেশ আসার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত তো বুঝেন আপনারা এক স্থান থেকে অন্য স্থানে ইসলাম শুনেন হিজরতের ওয়াজ তো আপনারা বহু শুনেছেন বহু শুনেছেন আপনারা হিজরতের ওয়াজ বহু হুজুরের কাছ থেকে আমাদের দেশে ওয়াজ হয় বেশি ফিকির হয় কম মানুষ ওয়াজ শুনে কিন্তু কথাগুলো নিয়ে ভাবে কম অ্যানালাইসিস করে অনেক আজকে এখানে ভাবুন তো এই যে নবীজি এবং সাহাবীরা মক্কায় নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে চলে গেলেন অন্য আরেকটা শহরে কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য এটা তো আপনারা সবাই জানেন এখন যদি আপনাকে বলা হয় ধরেন এরকম সিচুয়েশন আসলো বলা হলো নাঙ্গলকোট থেকে দিনের কারণে এখন পরিস্থিতি ভয়াবহ হয়ে গিয়েছে আপনি একটু সিলেটে হিজরত করেন আপনি তো প্রথমেই বলবেন হুজুর নাঙ্গলকোটের আমার এত টাকার বাড়ি এত লক্ষ এত কোটি টাকার জায়গা জমি এত কোটি টাকার ব্যবসা বাণিজ্য এগুলোর কি হবে অজর আপত্তি শুরু হয়ে যাবে কিন্তু হিজরতের আদেশ আসার পরে সাহাবীদের এত ঘর বাড়ি ছিল ভিটামাটি ব্যবসা বাণিজ্য ছিল একজন সাহাবী আপত্তি করেছেন বুঝেন নাই আপনারা কথা একজন সাহাবী আপত্তি করেছেন ইমানটা কেমন ছিল সামিআনা ওয়া আতাআনা আল্লাহর হুকুম এসেছে নবী বলেছেন শুনলাম আর মানলাম ইমানের কারণে একজন ইমানদার ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিতে পারে তাও সে ইমান ছেড়ে দিতে পারে না ইমান এত সোজা বিষয় নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কিন্তু কিছু সংখ্যক সাহাবী যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল যাদের আর্থিক দৈন্যতা ছিল এবং শারীরিক সমস্যা ছিল বয়স্ক হয়ে গিয়েছেন সেই সকল দুর্বল ইমানদাররা হিজরত করতে পারলেন না এদের মধ্যে অনেকেই ছিলেন যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার মা আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীরা হিজরত করতে পারেন নাই তারা মক্কায় থেকে গেলেন কেউ কেউ গরিব আবার কারো কারো শারীরিক সমস্যা হিজরত করতে পারলেন না এবার তারা মক্কায় থেকে যাওয়ার কারণে কাফের মুশরিকরা তাদের উপরে জুলুম নির্যাতন বাড়িয়ে দিল অত্যধিক মাত্রায় জুলুম চলছে বলা হচ্ছে হয় তোমরা ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো কিন্তু ইমানদাররা তখন বলল আমরা আমাদের জীবনের মায়া ছাড়তে পারি কিন্তু ইমান আমরা ছাড়ব না আল্লাহু আকবার এইরকম করে কয়েক বছর ধরে জুলুম চলছে নির্যাতন চলছে দুর্বল সাহাবীরা নির্যাতিত হতে হতে নিপীড়িত হতে হতে তারা এই জুলুম থেকে রেহাই পাওয়ার জন্য ফরিয়াদ করলেন কার কাছে আল্লাহর কাছে সেই সকল নির্যাতিত দুর্বল মুসলমানরা আল্লাহর কাছে তখন দোয়া করেছিলেন দুইটা জোরে বলেন কয়টা দুইটা তারা তখন দোয়া করেছিলেন রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা হে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করেন যেই জনপদের লোকেরা জালিম আমাদের উপর জুলুম করছে এটা ছিল তাদের এক নাম্বার দোয়া দুই নাম্বার দোয়া ছিল ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আর তোমার তরফ থেকে আমাদের জন্য একজন অভিভাবক একজন সাহায্যকারী সাহায্যকারী পাঠাও যারা আমাদেরকে এই জুলুম থেকে বের করবে কথা বুঝে থাকলে বলেন নির্যাতিত মুসলমানরা নির্যাতিত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয়টা তাদের এই ফরিয়াদের কারণে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন
মদিনায় থাকা মুসলমানদেরকে লক্ষ্য করে শুনেন কথাটা ভালো করে শুনেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই মজলুমদের দোয়া কবুল করলেন কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন মদিনায় থাকা মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো কেন তোমরা সেই সকল লোকদের জন্য আল্লাহর পথে লড়াই করছো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা বলছে আল্লাহ আমাদেরকে এই জালিম অদ্দূষিত অঞ্চল থেকে বের করে দেন আমাদের জন্য সাহায্যকারী পাঠান আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না আর লাউহে মাহফুজ থেকে আর আজিম থেকে ওহী নাযিল হবে না কিন্তু এই যুগে এই জামানায় যদি কুরআন নাযিল হতো নাযিলের যদি সুযোগ থাকতো আমার মনে হয় এটা এইভাবে নাযিল হতো ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হলো তোমাদের কেন তোমরা সেই নির্যাতিত দুর্বল নারী পুরুষ আর শিশুদের জন্য লড়াই করছো না যারা ফিলিস্তিনে নির্যাতিত হয় হাজারি করছে কেন তোমরা সেই দুর্বলদের জন্য লড়াই করছো না যারা অন্ধকার কারাগারে বছরের পর বছর আছে কেন তোমরা তাদের পক্ষে কথা বলছো না এই যুগে যদি কোরআন নাযিলের সুযোগ থাকতো তো দুনিয়ার সকল মুসলিম দুনিয়ার সকল নির্যাতিত নিপীড়িতদের ফরিয়াদ আল্লাহ কবুল করে 200 কোটি মুসলমানদেরকে বলতেন বুবা হয়ে কেন বসে আছো মুসলিমদের পক্ষে কেন দাঁড়াচ্ছ না কথা কি বোঝা যায় আজ ফিলিস্তিনের কি অবস্থা সেখানেও তো মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান সেখানেও দুর্বল নারী পুরুষরা প্রতিদিন জীবন দিচ্ছে শিশুরা পর্যন্ত জালিমদের থেকে রেহাই পাচ্ছে না সারা পৃথিবী এখন মুমিনের জন্য কারাগার হয়ে গিয়েছে এত কিছু দেখে আপনি বসে আছেন আর আল্লাহ তাআলা ওই সময় মজদুনদের দোয়া কবুল করে এখন তো আর ওহী নাযিলের কোনো সুযোগ নাই সাথে সাথে আল্লাহ ওহী পাঠিয়েছেন কুরআন নাযিল হয়েছে আয়াত নাযিল হয়েছে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হয়েছে তোমাদের কেন আল্লাহর পথে তাদের জন্য লড়াই করছো না তাদের পক্ষে কেন কথা বলছো না আজ দেখেন ফিলিস্তিনে মার খাচ্ছে আমাদের ভাই বোনরা পৃথিবীর জনসংখ্যা হলো 200 কোটি এই 200 কোটি পৃথিবীর জনসংখ্যা 800 কোটি 200 কোটি মুসলমান এর মধ্যে ইহুদি 1 কোটিও না এদের জনসংখ্যা প্রায় 90 লক্ষ প্রায় কত ফিলিস্তিনিদের উপর কত জুলুম তারা করছে আর সব কাফিররা এক হয়ে অসভ্য ইহুদিদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে পশ্চিমারা তাদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে অর্থবল সৈন্যবল সামরিক বল রণতরী সব দিয়ে তারা সহযোগিতা করছে আর আমাদের 57টি দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানগণ জনগণ থেকে লজ্জা শরম থেকে বাঁচার জন্য কেউ স্টেটমেন্ট দিয়েছেন কেউ খাদ্য সামগ্রী কেউ ঔষধ সামগ্রী পাঠিয়েছেন একজোট হয়ে ফিলিস্তিনিদের পক্ষে যদি তারা লড়াই করার ঘোষণা দিতেন অসভ্য ইহুদিরা এই ভয়ে ভূমধ্য সাগরে নিপতিত হয়ে যেত এত কিছু তো লাগে না মধ্যপ্রাচ্যের যে আরব কয়েকটা দেশ আছে আমাদের আমিরুল মুমিনিন খলিফাগণ যারা আছেন এরা যদি বলতেন তেল বিক্রি করবো না তো এরা তেল না পাইলে তাদের একটা বিমান যুদ্ধ বিমান আকাশে উঠতে পারবে তাহলে বোঝা গেল সমস্যা আমাদের ভিতরেই আবার আপনাদের কথা কি বলতাম আমাদের দেশে তো কিছু ঘুমটাওয়ালা বের হয়েছে ঘুমটাওয়ালা আলেম তারা বলছে যে ইসরায়েলিরা সব দিক থেকে এগিয়ে সামরিক বল প্রযুক্তি বল সব কিছুতে তারা এগিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করা মানে হলো সুইসাইডে সামিল হয়ে যাওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তাহলে বদরের ময়দানে যখন লড়াই হয়েছে তখন কি মুসলমানদের শক্তি সামর্থ্য কাফিরের চেয়ে বেশি ছিল তখন কি নবীজির সাহাবীরা বলেছেন নবী বদরের ময়দানে এই সমৃদ্ধ অস্ত্র সমৃদ্ধ শক্তি সমৃদ্ধ কাফিরদের সাথে লড়াই করা মানে আত্মহত্যার সামিল হওয়া তারা কি এটা বলেছেন কারির হাদিসে এসেছে সাহাবীরা বলেছেন নবী চিন্তা কইলেন না আপনি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে যান যতক্ষণ দেহে প্রাণ থাকবে আমরা হয় শহীদ হব জীবন দিব নইলে আমরা যুদ্ধে বিজয়ী হব প্রাণ থাকা পর্যন্ত লড়াই করে যাব আল্লাহু আকবার
আর ঘুমটাওয়ালারা কি বলছে এটা আত্মহত্যা সুইসাইডের শামিল আমরা শুনতাম গ্রামেগঞ্জে মানুষ আগে বলতো যে যার নুন খায় সে তার গুণ গায় তা আমাদের প্রশ্ন হলো আপনারা কি ইহুদিদের থেকে নুন খেয়েছেন নাকি যে তাদের গুণকীর্তন করছেন উচিত ছিল মজলুম মুসলমানদের পক্ষে কথা বলা কিন্তু মজলুমদের পক্ষে কথা না বলে দেখবেন কত কি বলছে ইহুদিরা ভালো হয়ে গেছে ইহুদিরা শিরক করে না মূর্তি পূজা করে না শুধু কি মূর্তি পূজা শিরক কথায় কথা কথায় কথনে বলরে চলনে অশিরক হতে পারে কিনা যেমন কথনে অশিরক হয় কথা বলায় সকল ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ এটা কি কোরআনের সাথে যায় নাকি সাংঘর্ষিক আল্লাহ কোরআনে কি বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতাকার আল্লাহ সূরা মুলকের শুরুতেই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সব ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কি এই ইহুদিগুলো গোটা পৃথিবীর মুসলিম নিধনে ব্যস্ত আর ঘুমটাওয়ালারা তাদের পক্ষে কথা বলছে আসলে এরা যে এদের থেকে নুন খেয়েছে এটা আর বুঝার কোনো বাকি আমাদের নয় কেউ কেউ বলছেন যে আসলে কি সম্ভব এরা সামরিক শক্তিতে অনেক এগিয়ে অর্থবল সৈন্যবল সবকিছুতে এগিয়ে ফিলিস্তিন নিয়ে আমরা এত এত কথা বলি কেন শুনেন ফিলিস্তিন আগামীর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো জোরে বলেন এই তথ্যগুলো মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো কেন বললাম কয়েকটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করেন ছাত্র যুবকরা মুখস্থ করে ফেলেন কোরআনুল কারিমে ফিলিস্তিনের ভূমিকে ছয় জায়গায় বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা পবিত্র এবং বরকতময় ভূমি সুবহানাল্লাহ ফিলিস্তিনের এই ভূমি হলো সেই ভূমি যেখানে মসজিদুল আকসা অবস্থিত এটা সেই মসজিদ যে মসজিদে পৃথিবীর সকল নবী রাসূল নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ বারিত গিয়ে বলিয়েন ফিলিস্তিনের ভূমিকে নবীজি ইসলামে বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন ফিলিস্তিনের এই ভূমি এই ভূমিতে যারা আছে নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত এই ভূমির লোকেরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হবে অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন ফিলিস্তিনের ভূমিতে এই শাম অঞ্চলের ভূমিতে ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছায় রাখে এই ফিলিস্তিনের ভূমি হলো আরদুল মাহশারি ওয়াল মানশার এটা হলো কিয়ামতের ময়দান এই ফিলিস্তিন হবে আগামীর দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু পৃথিবীর বিভিন্ন দেশে যারাই দেশ পরিচালনা করেন সেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে থাকে রাষ্ট্রপ্রধানদের অফিস ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন মক্কায় বাইতুল্লাহে তওয়াফরত অবস্থায় তার আত্মপ্রকাশ হবে আমরা ক্ষমতার জন্য কত আন্দোলন করি আর ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে নবীজি বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানিয়ে দিবেন তিনি গোটা দুনিয়া শাসন করবেন আর তার গোটা দুনিয়া শাসনের হেড অফিস হবে সৌদি আরবে না বাংলাদেশে জি আরো জোরে বলেন ফিলিস্তিন যে পশ্চিমারা এখন বলছে ভেটু দিচ্ছে কয় ফিলিস্তিনকে শেষ করে দাও এখানে ওলামারা আছেন কিয়ামতের আলামত দুই প্রকার আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা বড় আলামত দশটা এগুলো একটার পর একটা প্রকাশ পাবে আর ছোট আলামত আছে অনেকগুলা শতাধিকের উপরে বড় বড় আলামত দশটা এর মধ্যে আলামত হচ্ছে সালাসাতু খুসুফুন ফিল আরদ কিয়ামতের আগে পৃথিবীর তিন দিকে তিনটা ভূমি ধস হবে তিনটা কি হবে এখন কোন কোন জায়গায় হবে আমার মতো ছোট হুজুর বলা লাগবে না বলে ফেলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি বলেছেন খাসফুন বিল মাশরিক একটা হবে পৃথিবীর পূর্ব দিকে ওয়া খাসফুন বিল মাগরিব আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব আরেকটা হবে জাজিরাতুল আরবে কুমিল্লা নাঙ্গলকোটের মানুষ সুশিক্ষিত ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্র হাতে নিলে দেখবেন পৃথিবীর পশ্চিমে আমেরিকা আর তার আরো কিছু গোলাম দেশ আছে এরা পৃথিবীর কোন দিকে পড়েছে
এখন আল্লাহর রাসূলের কথা কি মিথ্যা গত বছর যে সিরিয়া আর তুরস্কে এক রাতে 6000 বিল্ডিং শেষ হয়েছে কার হুকুমে সেই আল্লাহ তাআলা ভূমিধ্বস দিয়া কি যে কোনো এলাকা যে কোনো রাষ্ট্র যে কোনো বিরাট অঞ্চলকে আল্লাহ শেষ করে দিতে পারবেন না তাহলে যে আমেরিকা আর পশ্চিমা বিশ্ব বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী বলছে ফিলিস্তিন টিকে থাকবে মজলুম ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে মাথা উঁচু করে শাসন করবে আর যারা গোটা পৃথিবীতে এখন মুরলগিরি করছে কিয়ামতের আগে একটা ভূমিধসের মাধ্যমে পশ্চিমের অঞ্চলগুলোকে আল্লাহ মাটির তলায় ধসায়া দিয়া পৃথিবীর মানচিত্র থেকে এই দেশগুলো আল্লাহ মুছে দিবেন তাহলে আগামীর দুনিয়ার শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু কোন অঞ্চল এই ফিলিস্তিনে হত্যা করা হবে দাজ্জালকে এখানে আসবেন ঈসা ইবনে মারইয়াম এই ফিলিস্তিন নিয়ে এজন্য 200 কোটি মুসলমানদের এত আগ্রহ এখন অনেকেই বলেন যারা দুর্বল ইমানদার তারা বলেন হুজুর এই ফিলিস্তিনিরা যে নির্যাতিত হচ্ছে এই ফিলিস্তিনিদেরকে যারা নির্যাতন করছেন অসভ্য এই ইহুদিরা এরা তো সামরিক শক্তিতে প্রযুক্তিতে সব দিক থেকে তারা এগিয়ে সুতরাং এদের কাছ থেকে মসজিদে আকসা এবং ফিলিস্তিনের ভূমিকে পুনরুদ্ধার করা এটা তো খুব সহজ বিষয় না তাহলে শুনেন পৃথিবীতে কোনো যুগেই কোনো কালে ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে বিজয় হয় নাই বরং এই অঞ্চল বিজয় হয়েছে ঈমান দিয়ে আর আল্লাহর সাহায্য দিয়ে তাহলে শুনতে চান ঘটনা আমি কোরআন থেকে বলছি আজকে তো এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল ও যুবক যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনই এনে দিতে পারে জাতির জাগরণ আপনারা কি জানেন যুবক ভাইয়েরা হ্যাঁ এই ফিলিস্তিনের ভূমিকে মসজিদে আকসাকে কাফির মুশরিকদের থেকে এত মানুষও লাগে নাই একজন যুবকই এদের থেকে একজন যুবকই এদের থেকে মসজিদে আকসাকে পুনরুদ্ধার করেছেন সালাউদ্দিন আইয়ুবী তো অনেক পড়ে করেছেন এর আগে দাউদ নবী করে দেখিয়েছে এই ঘটনা আজকে কোরআন থেকে বলবো শুনবেন তো আপনারা আপনাদের যে ঈমান মরে গেছে ভূতা হয়ে গেছে এটা আজকে তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ কোন যুগে কোন কালে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে কোনো বিজয় আসে নাই বিজয় এসেছে কার অনুগ্রহে আর আল্লাহর অনুগ্রহ আসে কখন নামাজ ছেড়ে দিয়া এরপরে সুদ ঘুষ খায়া যে ঈমানের দাবি করবেন এই ঈমানদারের উপরে বুঝি আল্লাহর সাহায্য আসবে তাহলে শুনেন আল্লাহর অনুগ্রহে ঈমানদারেরা যুগে যুগে কিভাবে বাইতুল মুকদ্দাস আর ফিলিস্তিনের ভূমিকে বিজয় করেছে শুনেন ভালো করে মুসা নবীর নাম আমরা সবাই জানি কি জানি না এটা নরম নবী না গরম নবী আল্লাহর আদেশে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করলেন ফেরাউনের বাহিনী পিছন থেকে ধাওয়া করল লম্বা ঘটনা এটা আমি বলবো না আপনারা জানেন ফেরাউনের বাহিনীকে দলবল সুদ্ধা লোহিত সাগরে ডুবাইয়া যিনি মারলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আর এইদিকে মূসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে দিলেন এবার লোহিত সাগর পাড়ি দেওয়ার পরে মূসা নবী তার উম্মত নিয়ে কোথায় যাবেন কোন দিকে যাবেন এবার তিনি চিন্তা করছেন ঠিক তখনই আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন ও মূসা তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকদ্দাসা পবিত্র ভূমি ফিলিস্তিন এবং মসজিদে আকসার আশেপাশের অঞ্চলে চলে যাও সেই জায়গায় গিয়ে বসবাস করো মূসা নবী তখন বললেন হে আল্লাহ ওই অঞ্চলটাকে তো এখন শাসন করে আমালিকা সম্প্রদায় বর্তমান দুনিয়াতে আমেরিকা ইসরায়েল তারা যেমন সুপার পাওয়ার ওই সময়ে আমালিকা সম্প্রদায় ছিল সুপার পাওয়ার সব দিক থেকে তারা ছিল শক্তিশালী মূসা নবী বললেন আল্লাহ এরা তো ওই অঞ্চল শাসন করে আমার উম্মত গরিব দুর্বল ঠিক মতো খাইতেও পারে না এই দুর্বল গরিব উম্মত নিয়ে আমি তো সেখানে গেলে ওই আমালিকা সম্প্রদায় আমার উম্মতকে একেবারে নাস্তানাবুদ করে দিবে আল্লাহ বললেন না মূসা তুমি তোমার উম্মত নিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করে লড়াইয়ে চলে যাও জিহাদে চলে যাও ভয় করো না দুশ্চিন্তাও করো না কারণ আমি আল্লাহ ওই ভূখণ্ডকে তোমার উম্মতের ভাগ্যে
লিখে দিলাম আমি মদদ দিয়ে আমার তরফ থেকে সাহায্য পাঠিয়ে তোমাদেরকে বিজয় দিব মুসা নবীকে আল্লাহ যখন এই কথা জানালেন মুসা নবী তার উম্মতকে ডেকে এবার বললেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 21 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বর্ণনা করছেন মুসা নবী তখন তার উম্মতকে ডেকে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাহ التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين موسى نبي বললেন হে আমার উম্মত আল্লাহ আদেশ দিয়েছেন এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো জিহাদ করো আল্লাহতি কাতাব আল্লাহ লাকুম যেই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন ওয়ালা তারতাদু আলা আদবারিকুম খবরদার পিছন ফিরে যাও না তাহলে আল্লাহর শাস্তি চলে আসবে মুসা নবী যখন তার উম্মতকে জিহাদের কথা বললেন মুসা নবীর উম্মত তখন কি জবাব দিয়েছিল শুনেন আল্লাহ পরের আয়াতে বলছেন ক্বালু ইয়া মুসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা يخرج منها فإن يخرج منها فإنا داخلون ترى بلو هي আমাদের পয়গম্বর মুসা কিভাবে আমরা ওই অঞ্চলে যাব ইন্না ফিহা কওমান জাব্বারিন সেখানে তো এক প্রতাপশালী সম্প্রদায় শাসন করে তারা যতক্ষণ না সেখান থেকে বের হয় ততক্ষণ আমরা সেই অঞ্চলে প্রবেশ করব না কারণ তাদের শক্তি বেশি তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা পারব না মুসা নবীর বনী ইসরাইল এই উম্মতের মধ্যে 12টা গোত্র ছিল 10টা গোত্রের গোত্র প্রধান এই কথা বললেন কিন্তু দুই গোত্রের দুইজন গোত্র নেতা এদের কথা কোরআনে এসেছে এরা ছিলেন আল্লাহওয়ালা একজনের নাম ছিল ইউসা বিন নূন আলাইহিস সালাম আর একজনের নাম ছিল কালিব বিন ইউকান্না এই দুইজন তখন কি বললেন শুনেন পরের আয়াতে আল্লাহ বলেছেন ক্বালা রাজুলানি মিনাল الذين يخافون عن أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتم فإنكم غالبون أي دوي جن الله ولا لوك بلن أشتر جكو تھا جكان الله تما در كي بجوئر وعدا دي چين جكان الله تما در كي اي وعدا دي چين تمرا اوئي بھومي تي گلے তোমাদেরকে বিজয় জেনে দিয়ে দিবেন তিনি কে সুতরাং কেন তোমরা আল্লাহর পথে লড়াই করবে না এটা তোমাদের জন্য উচিত নয় কিন্তু দুর্বল ইমানদারেরা তারা তখন বলেছিল মুসা আমরা যেতে পারবো না তারা তখন বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে বসে দেখি নাউযু বিল্লাহি মিন আচ্ছা বলেন তো আল্লাহ যেখানে ওয়াদা দিয়েছেন তোমরা যাও আমি সাহায্য করব এখন বলেন তো দুনিয়ার কোন মানুষের কোন সৈন্যবাহিনীর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি আল্লাহর তরফ থেকে নিশ্চিত বিজয়ের ওয়াদা পাওয়ার পরেও এই ঘাড়তেরা বনে ইসরাইলের দুর্বল ইমানদাররা যেতে রাজি হয় নাই আল্লাহর হুকুম না মানলে শাস্তি আছে না নাই কি শাস্তি আসলো পরের আয়াতে আল্লাহ বলছেন ও আমার নবী মুসা তোমার উম্মত তো আমার হুকুম মানল না এত বড় ভূমির বিজয়ের সুসংবাদ দিলাম তাও তারা গেল না সুতরাং শাস্তি হলো ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানাতান ইয়াতীহুনা ফিল আরদ ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন শাস্তি হলো যেই ভূমির নিশ্চিত বিজয় ছিল ওই ভূমিকে তোমার উম্মতের জন্য আমি হারাম করে দিলাম 40 বছরের জন্য এই 40 বছর তারা উদ্ভাস্ত হয়ে জমিনের মধ্যে উন্মুক্ত কারাগারে আবদ্ধ কি কারাগার উন্মুক্ত কারাগার মানে হলো যেই কারাগারের কোনো শিকল নাই কোনো দেওয়াল নাই তীর প্রান্তরে 40 বছরের একটা শাস্তি নেমে আসলো উন্মুক্ত কারাগারে এই দুর্বল ইমানদারেরা
এই সকল অবাধ্য লোকেরা এমন শাস্তি পেল প্রত্যেক দিন ভোরবেলা সূর্য ওঠার পরে সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলায় দেখি সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে আবার ওই জায়গাতেই আসছে ব্যাপারটা হলো এমন ভুলুয়াপাড়া থেকে সকালবেলা ফজরের পরে 6টার সময় হাঁটা আরম্ভ করছে সারা দিন হাঁটার পরে মাগরিবের সময় সূর্য ডুবার সময় দেখে আবার ভুলুয়াপাড়াই আসছে এই শাস্তি কার তরফ থেকে আসছে আল্লাহ জোরে বলেন আল্লাহ কেন আসলো আল্লাহর হুকুম না মেনে জিহাদ না করার কারণে আজকে আমরা নির্যাতিত মানুষদের পক্ষে কথা বলি আমরা বলি দেখি আল্লাহ তাদেরকে কি করেন আল্লাহর সাহায্য আসে কিনা আবাবিল আসে কিনা আবাবিল যদি আসে সেটা জালিমদের জন্য আসবে না যে সকল ইমানদারেরা জুলুম দেখো নিশ্চুপ থাকে আল্লাহর গজব এসে আগে তাদের উপরে পড়বে এই শাস্তি আসলো কত বছরের জন্য জোরে বলেন মজার কিচ্ছা তো সামনে আসতেছে 40 বছরের জন্য মাত্র 3 বছর মেয়াদ গেল মুসা নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন বনি ইসরাইলের দায়িত্ব পেলেন এবার এবার পরবর্তী নবী ইউসা বিন নুন আলাইহিস সালাম এরা দেখতেছে হায় 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 কি যে কাজীব শাস্তির মধ্যে আমরা পড়লাম সকালবেলা হাঁটা আরম্ভ করি সন্ধ্যায় আবার ওখানে তারা বুঝলো যে আমরা আল্লাহর কাছে মাফ না চাইলে আর আল্লাহর হুকুম না মানলে এই শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগই তারা তাদের নবী ইউসা বিন নুন আলাইহিস সালামের কাছে গিয়ে বলল আমরা ভালো হয়ে যাব তওবা করব আল্লাহকে বলেন তিনি যেন আমাদেরকে মাফ করে দেন ইউসা বিন নুন আলাইহিস সালাম বললেন আল্লাহ মাফ করলেও আল্লাহর হুকুম যেটা ছিল ওই ভূমি এমনি এমনি আল্লাহ দিবেন না লড়াই করে জিহাদ করে এটা এই ভূমি তোমাদেরকে লাভ করতে হবে তবে আল্লাহর ওয়াদা ঠিক থাকবে আল্লাহ বিজয় দিবেনই দিবেন তারা মেনে নিল অবশেষে 40 বছর পরে শুনতেছেন তো আপনারা ইউসা বিন নুন আলাইহিস সালাম কমান্ডার এবার তার নেতৃত্বে আমালিকাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে লড়াই করতে 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 দিনটা ছিল জুমার দিন কোন দিন এখন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কি বার কিন্তু মুসা নবীর সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার এখন খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী রাত 12টা হলে আমরা পরবর্তী দিনের হিসাব করি কিন্তু চন্দ্রবৎস চন্দ্রীয় চন্দ্র ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা সন্ধ্যা হলেই ওই পরবর্তী দিনের হিসাব কি হয়ে যায় শুরু হয়ে যায় যুদ্ধ করতে করতে আসরের সময় হয়ে গিয়েছে কোন সময় হয়েছে ইউসা বিন নুন আলাইহিস সালাম দেখছেন যে আর কিছুক্ষণ লড়াই হলেই মুসলমানরা ইমানদাররা বিজয়ী হয়ে যাবে তিনি চিন্তা করলেন হায় হায় যদি সূর্য ডুবে যায় আর আজকে কোনো মীমাংসা না হয় মুসলমানরা ইমানদাররা যদি বিজয়ী না হয় তো সন্ধ্যার পরে আর যুদ্ধ করা যাবে না আগামীকালও লড়াই করা যাবে না পবিত্র দিন শনিবার হওয়ার কারণে তাহলে এর পরবর্তী দিন রবিবারে লড়াইয়ের মাঠে কাফির মুশরিকরা যদি আরও বেশি শক্তি নিয়ে আগায় তাহলে তো আমাদের জন্য বিজয়ী হওয়া কঠিন হয়ে যাবে তিনি সূর্যের দিকে তাকালেন বুখারী শরীফের হাদিস সূর্যের দিকে তাকিয়ে বললেন ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর কথাটা শুনেন ভালো করে ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর তুমি আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট তুমিও আল্লাহর আদেশ মানো আমিও আল্লাহর আদেশ মানি সুতরাং আজকে যদি তুমি আল্লাহর আদেশে থেমে যেতে আল্লাহ যদি থামায় দিতেন তোমাকে তিনি আবার দোয়া করলেন আল্লাহুম্মা হাবিসহা আলাইনা আল্লাহ আমরা এই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসকে আমরা এই জালিমদের থেকে পুনরুদ্ধার করতে চাই যদি সূর্য ডুবে যায় তাহলে আমাদের আজকে বিজয় আর হবে না দেরি হয়ে যাবে আল্লাহ আজকে আমরা যুদ্ধে বিজয়ের আগ পর্যন্ত সূর্যকে তুমি থামিয়ে দাও বুখারী শরীফের হাদিস পৃথিবীর একজন মানুষের দোয়া কবুল করে আল্লাহ সূর্যকে থামাইয়া দিয়েছে আল্লাহু আকবার এবং সেটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য এটা এমন এক পবিত্র ভূমি এই ভূমির বিজয়ের জন্য লড়াইরত অবস্থায় যখন ইমানদারদের কমান্ডার ইউসা বিন নুন আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এই সূর্যকে আজকে বিজয়ের আগ পর্যন্ত থামিয়ে দাও আল্লাহ তখন সূর্যকে বললেন সূর্য আজকে তুমি থেমে যাও ততক্ষণ আজকে আমার ইমানদার বান্দারা এই বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করে বিজয়ী হয় না যতক্ষণ আল্লাহু আকবার এই যে বিরাট সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই হলো সূর্যকে থামিয়ে দেওয়া হলো ইমানদাররা বিজয়ী হলো অস্ত্র শস্ত্র আর সংখ্যা দিয়ে নাকি ইমান দিয়ে
যুবক ভাইদের ওয়াজ চলে এসেছে যুবকরা আছে না ঘুমায় গেছে এই যুবকগুলো যদি অলস না হয় এই যুবকরা যদি দিনের পতাকাবাহী হয় দিন বিজয়ের জন্য নেমে যায় তাহলে খুব শিগগিরই দিনের বিজয় হয়ে যাবে কোনো সন্দেহ নাই এবার যুবকদের কথা চলে এসেছে এখন ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস কাদের দখলে না 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 ওই ঘটনায় থাকেন না বিজয় হয়েছে এখন কাদের দখলে ইমানদারদের দখলে জুরে বলেন কাদের দখলে ইমানদারদের দখলে দেখা গেল ইমানদারদের দখলে কিছুদিন থাকলো থাকার পরে যেটা হলো ইমানদাররা আবার ইমানের পথ থেকে কিছুটা দূরে সরে গেল কিছুটা নাফরমানি আরম্ভ হয়ে গেল যখন নাফরমানি আরম্ভ হয়ে গেল তখন আল্লাহ আবার মুসলমানদের উপরে ওই আগের জাতি আমালিকা সম্প্রদায়কে আবার চাপায়া দিলেন কথা শুনছেন তো আপনারা তাহলে এখান থেকে একটা শিক্ষা হলো আমরা যখন ইমানের নাম করে ইমানের কোনো কাজ করব না নামাজ নাই রোজা নাই সুদ ঘুষ চুরি ডাকাতি দুর্নীতি ইমানদারের নাম দিয়ে সব চালায়া যাব তখন আমাদের উপর জালেমি থাকবে যতক্ষণ না আমরা নিজের ইমানকে সংশোধন না এখন আল্লাহ চাপায় দিয়েছেন আবার আগের জাতিকে জাতির নাম কি কিছুক্ষণ আগেই তো বললাম ভুলে গেছেন আপনারা আমালিকা সম্প্রদায় এই আমালিকা সম্প্রদায়কে আবার আল্লাহ তাআলা তাদের উপরে চাপায় দিলেন এখন আমালিকারা আবার চেয়ার পাইয়া আবার শুরু করেছে মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন আবার নিপীড়ন শুরু হলো নির্যাতন নিপীড়ন বছরের পর বছর চলতে থাকলো বাইতুল মুকদ্দাস আর ফিলিস্তিনে সেই সকল ইমানদাররা স্বাধীনতা হারিয়ে ফেললো কিছু বলতেও পারে না সইতেও পারে না নির্যাতন আর ওই সময়ে একজন নবী আসলেন ওই নবীর নাম হচ্ছে শামুয়েল বা শামুয়েল আলাইহিস সালাম শুনতেছেন আপনারা এবার নির্যাতিত এই বনে ইসরাইলের ইমানদারেরা তাদের নবীর কাছে গেল গিয়ে বলল আমরা তো মার খাইতে খাইতে শেষ ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছি সন্তানগুলোকে মেরে ফেলতেছে চতুর্দিকে জুলুম আর জুলুম এখন আপনি আমাদের জন্য একজন কমান্ডার ঠিক করেন যার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়াই করব লড়াইয়ের জন্য নেতা দরকার আছে না নাই এই ঘটনা আবার এই কাহিনীটা আবার বর্ণনা হয়েছে সূরাতু আল বাকারা এর 246 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আলাম তারা ইলাল মালাই মিন বানী ইসরাঈল মিন বাদি মূসা ইযা ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবীলিল্লাহ আল্লাহ বলছেন অ নবী আপনি কি তাদের কথা জানেন না মূসা আলাইহিস সালামের পরবর্তী বনি ইসরাইলের নেতারা যখন তাদের নবীর কাছে গিয়ে বলল আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব তাদের নবী তখন তাদেরকে বলেছিলেন ক্বাল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু আমি যদি একজন নেতা ঠিক করে দেই আল্লাহর তরফ থেকে যদি একজন নেতা তোমাদের জন্য ঠিক করে দেওয়া হয় কিন্তু তোমরা যদি তোমাদের পূর্বের স্বভাব ধরে রাখো তাহলে তখন কি হবে কারণ তোমরা তো এমন জাতি তোমাদের অতীত ভালো না মুসা নবীর সাথে যুদ্ধে গিয়ে বলেছিলে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা লড়াই করব না এখন যদি আবার তার পুনরাবৃত্তি ঘটাও তাহলে কেমন হবে বনি ইসরাইলের লোকেরা তখন বলল কলু نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا ترى বলল কেন আমরা লড়াই করব না আমাদেরকে কাফিররা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে আমরা আমাদের সন্তান থেকেও বঞ্চিত হয়েছে কেন আমরা আল্লাহর পথে লড়াই করব না অবশ্যই আমরা লড়াই করব আপনি আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন বাদশাহ ঠিক করে দেন তখন শামুয়েল আলাইহিস সালাম তাদেরকে বললেন তো শোনো ক্বাল ইন্নাল্লাহ ওয়া ক্বাল লাহুম নাবিয়্যু
نبئهم إن الله قد بعث لكم طالوت ملكا কষ্ট হচ্ছে আপনাদের সামুয়েল আলাইহিস সালাম বললেন শুনো নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা নির্ধারিত করেছেন বাদশা হিসাবে মনোনীত করেছেন তার নেতৃত্বে তোমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে নামটা কি বললাম ঘটনা এবার কি ঘটলো শুনেন তালুত ছিলেন বনী ইসরাইলের মধ্যে একজন গরীব মানুষ অর্থ সম্পদ বেশি ছিল না অর্থবিত্ত খুব কম ছিল এই জন্য বনী ইসরাইলের লোকেরা আপত্তি জানালো ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল তারা বলল তালুত কিভাবে আমাদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব কায়েম করবে তার তো ধন সম্পদ আমাদের থেকে কম আমাদের ধন সম্পদ অনেক বেশি আমরা মনে করি এরকম মুসলমান আমাদের সমাজেও আছে আমরা মনে করি কোন পদের জন্য অর্থবিত্ত থাকা এটা আসল যোগ্যতা সবকিছু বাদ দেন আমাদের মসজিদগুলোর দিকে তাকান আমাদের মসজিদগুলোর কমিটিতে আমরা পাঁচ ওয়াক্তের নামাজিকে সভাপতি না বানিয়ে সুদখুর সুদ খেয়ে টাকা বানিয়েছে ঘুষখুর ঘুষ খেয়ে টাকা বানিয়েছে দুর্নীতি করে লুটপাট করে চুরি করে ডাকাতি করে টাকা কামিয়েছে অর্থবিত্ত টাকায় সভাপতি সেক্রেটারি বানিয়ে দিয়েছে আর এটা হলো কিয়ামতেরই আলামত নবীজি বলেছেন আখিরি জামানায় শেষ জামানায় মসজিদের অবস্থা এমন হবে ইন্না মিন আশরাতিস সাআহ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ শেষ জামানায় মসজিদগুলোতে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে পাপাচারীদের ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে কারণ ফাসিক লোকেরা মসজিদ পরিচালনার দায়িত্ব পেয়ে যাবে দেখা যাবে সভাপতি সুদখোর এজন্য ইমাম মসজিদের মিম্বরে সুদ নিয়ে কথা বলতে পারে না সেক্রেটারি ঘুষখোর ওই মসজিদের মিম্বর থেকে ঘুষের ওয়াজ হতে দেওয়া হয় না কোষাধ্যক্ষ কেশিয়ার দুর্নীতিবাদ হুজুর দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না এজন্য হুজুরও আসমানের উপরের আর মাটির নিচের ওয়াজ করেন যে হুজুর কমিটিতে থাকা সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজের ভয়ে মসজিদের মিম্বরে হক কথা বলতে পারেন না ওই হুজুরের উচিত মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া অথবা ব্যবসা করে ভাত খাওয়া ওই মসজিদের মিম্বরে বসার কোনো যোগ্যতা তার নাই ঠিক কইলে খালি হবে না এখান থেকে ঘটনা থেকে গুলা শিখেন তাহলে বোঝা গেল অর্থবিত্ত পদ পদবীর আসল যোগ্যতা বনী ইসরাইলের লোকেরা বলল তালুতের তো কোনো টাকা পয়সা নাই তখন তাদের নবী জবাব দিলেন কি শুনেন তিনি বললেন ক্বালা ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম তিনি বললেন তালুতকে তো আমি নেতা বানাই নাই তালুতকে নেতা বানিয়েছেন কি তিনি কি করেছেন ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম তিনি তালুতকে জ্ঞানে এবং শারীরিক শক্তিতে সমৃদ্ধ করেছেন কয়টা গুণ এখানে এসেছে ফিল ইলমি ওয়াল জিসমি জ্ঞান এবং শক্তিতে তাহলে বোঝা গেল এই যে শুনেন এখানে এদিক ওদিক তাকায়েন না আমি কি কোনো মসনবী শরীফের কিচ্ছা বলতেছি না কি গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে আল্লাহ বলেছেন আমি তাকে এজন্যই নেতা বানালাম যাদাহু বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসম জ্ঞানে যোগ্যতা আছে জ্ঞানগত যোগ্যতা আর শারীরিক যোগ্যতা তাহলে বোঝা গেল নেতৃত্বের জন্য ফিজিক্যাল ফিটনেস একটা গুরুত্বপূর্ণ বয়স চামড়া কুচকে গেল মাথা ঠিক নাই সাধারণত মানুষের বয়স বেড়ে গেলে কথা বলার ব্যালেন্স ঠিক থাকে না কাপাকাপি করে ঠিক মতো কথা বলতে পারে না গতকালের কথা এক ঘন্টার আগের কথা মনে রাখতে পারে না এই ধরনের দুর্বল লোক যাদের মেমোরি এরকম দুর্বল হয়ে গিয়েছে কথা স্মরণ রাখতে পারে না মনে রাখতে পারে না জ্ঞানগত যোগ্যতা যাদের নাই সেই সকল লোকেরা সমাজ বা রাষ্ট্রের কোন জায়গায় নেতৃত্বের যোগ্যতাই রাখে না এটা কি আমার কথা না কোরআনের কথা কিন্তু পৃথিবীর বহু জায়গায় দেখবেন বুঝেন নাই কথা বলতে পারছে না তাও নেতা ব্যালেন্স ঠিক নাই কখন কোনটা বলে নিজেও জানে না এটাও নেতা আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আস্তাফাহু আলী তাকে নেতা মনোনীত করেছি কেন যাদাহু বাসতাতান ফিল ইলম
জ্ঞানের সমৃদ্ধতা দান করেছে আর দুই নাম্বার কি জিস শারীরিক ভাবেও তার শক্তি আছে ফিজিক্যাল ফিটনেস আছে আসলে জ্ঞানগত যোগ্যতা এখানে জ্ঞান মানে হচ্ছে এমন জ্ঞান দুনিয়াবি জ্ঞানও থাকবে আবার এই জ্ঞানও থাকবে যে আমি যদি নেতৃত্বে অবহেলা প্রদর্শন করি জবাবদিহি কার কাছে করতে হবে আখিরাতের ভয় আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে সে কি কখনো আমানতের খেয়ানত করবে করবে না আমানতের খেয়ানত কখনোই করবে না আর আল্লাহর ভয় আখিরাতের ভয় না থাকলে একদম চারটা পুট্টা খায়া ফেলবে শেষ কইরা ফেলবে একদম হুজুরদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের আজেবাজে কথা বলেন কোন হুজুরের কি বেগম পাড়ায় বাড়িয়েছে কোন হুজুর কি দেশের টাকা বিদেশে পাচার করেছে কোন হুজুরের কি আমেরিকা কানাডায় বাড়িয়েছে বরং হুজুরদের বিরুদ্ধে যারা বেশি বেশি কথা বলে ওই চোরদের বেগম পাড়ায় বাড়িয়েছে ওই চোরেরা দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে কথা বোঝা যায় যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসে যাওয়া এটা কিয়ামতের বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাজিরিস সাআহ যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ যখন বসে যাবে কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবে এখন তাফসীর মাহফিলে কোরআন হাদিসের কথা বলার যোগ্যতা নাই সে যদি বসে যায় মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যায় আর অবশ্য এই যে বাংলাদেশে গত কয়েক বছর ধরে দেখা যায় গান লাফালাফি নাচানাচি প্রেম প্রীতির কিচ্ছা কাহিনী এটা সেইটা এগুলোর জন্য বক্তা দায়ী না মানুষ দায়ী কারণ হচ্ছে আয়োজক যেমন শ্রোতা যেমন বক্তাও হইছে তেমন যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসিয়ে দেওয়া এটা কিয়ামতের আলামত এবং সবকিছু শেষ হয়ে যাবে এটা হতে পারে শুধু এই চেয়ার নয় মসজিদে মাদ্রাসায় সমাজে রাষ্ট্রের সকল জায়গায় রাষ্ট্র পরিচালনায়ও থাকবেন আল্লাহ ভীতি আছে এমন লোক এখন আপনি যদি যে কোনো জায়গা থেকে ধরে এনে খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গাসিয়া গায়ক গায়িকা যার এমন চায় তারে বসায় দেন তাইলে বিপদ আছে এটা খুব মজার জায়গা তো এজন্য সবাই যাইতে চায় কথা কি বোঝা যায় তাহলে শোনেন আল্লাহ কি বললেন এজন্যই তালুতকে নেতা বানিয়েছি কারণ ইলম এবং জিস এই দুই দিক থেকে তাকে সমৃদ্ধতা দিয়েছেন কে বনি ইসরাইল একটু ঘাটতেরা জাতি তারা তাদের নবীকে বলল আচ্ছা তালুত যে আমাদের নেতা এবং আল্লাহ যে তাকে নেতা বানিয়েছেন আমরা এটা বুঝতাম কেমনে আল্লাহ যে বানিয়েছেন এটা তো আপনিও সিলেক্ট করে দিতে পারেন বলতেছেন আল্লাহ বানিয়েছেন বুঝতাম কেমনে দেখছেন প্রশ্নটা কি করছে তাদের নবী তখন বললেন শোনো এটা বুঝার নিদর্শন হলো ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত তালুতকে যে আল্লাহই নেতা বানিয়েছেন এটা বুঝার নিদর্শন হলো তোমরা যে তাবুত মানে সিন্ধুক হারিয়ে ফেলেছো এই সিন্ধুকটা মালিকা সম্প্রদায় তোমাদের থেকে নিয়ে নিয়েছে বনি ইসরাইলদের কাছে একটা সিন্ধুক ছিল ওই সিন্ধুকের ভেতরে মুসা নবীর হাতের লাঠি তার ভাই হারুন আলাইহিসসালামের ব্যবহার করা অনেক জিনিসপত্র এবং তাদের পারিবারিক ব্যবহৃত বেশ জিনিসপত্র ছিল বনি ইসরাইলের লোকেরা ওই সিন্ধুক সামনে রেখে যখন লড়াই করত আল্লাহ তাআলা ওই সিন্ধুকের বরকতে তাদেরকে বিজয় দিয়ে দিতেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না ওই সিন্ধুকটা আমালিকারা কেড়ে নিয়ে গিয়েছিল তাদের নবী সামুয়েল আলাইহিসসালাম বললেন শোনো যুদ্ধ ছাড়াই ওই সিন্ধুকটা আল্লাহ তাআলা তোমাদের জন্য যাকে নেতা বানিয়েছেন তালুতের ঘরের সামনে আল্লাহ পাঠায়া দিবে তারা আশ্চর্য হয়ে গেল এটা কিভাবে সম্ভব যুদ্ধ ছাড়াই ওই সিন্ধুক তালুতের ঘরের সামনে চলে আসবে তাদের নবী বলেন অপেক্ষা করো আসবে কারণ ঘোষণাটা কার এবার দেখেন আসে কেমনে ওই আমালিকারা এই সিন্ধুক নিয়ে যে শহরে রাখে ওই শহরে মহামারী আরম্ভ হয়ে যায় করোনার কথা মনে আছে তো আপনাদের মহামারী কি মহামারী যে শহরে রাখে সমান তালে সমানে ওই শহরের সব মানুষ মরে যায় ওই শহর থেকে ওইটা সরাই আরেক শহরে নেয় ওই শহরের মানুষ মারা যায় এই রকম করে তাদের পাঁচটা শহরের মানুষ মহামারীতে মারা গিয়েছে তখন ওই সময়ে আমালিকা সম্প্রদায়ের বাদশাহ ছিল জালুত নাম কি বললাম জালুত এবার তার নেতাদেরকে ডাকলো বলল দেখছো কারবার এই সিন্ধুকটা যেখানেই রাখি ওখানে মহামারী আরম্ভ হয় এই যন্ত্রণা সরাও আমার দেশ থেকে তারা বলল কেমনে সরাবো
এটা গরুর গাড়ি আনা হলো গরুর গাড়ি এনে ওই সিন্ধুকটাকে গরুর গাড়িতে রেখে গরুর গাড়িটা তারায়া দিল আল্লাহর রহমতের ফেরেশতা পাঠালেন রহমতের ফেরেশতারা ওই গরুর গাড়িকে হাকিয়ে হাকিয়ে মুসলমানদের ইমানদারদের বাদশা তালুতের ঘরের সামনে নিয়ে হাজির হয়ে গেল বনি ইসরাইলের তারা এই কারবার দেখে তারা বুঝলো আসলে তালুত যে আমাদের নেতা আল্লাহই তাকে আমাদের নেতা বানিয়েছেন আমাদের আর কোনো সন্দেহ থাকলো না তো এখন তাদের নবী বললেন ঠিক আছে তালুত যা বলে সেটাই করো বনি ইসরাইলের ইমানদারদের নেতার নাম কি বললাম তালুত আর কাফিরদের নাম কি জালুত জালুত আর হ্যাঁ এবার কেমনে খেলাটা হইল বলবো এবার তালুত কি করলেন ইমানদারের 80,000 বাহিনী এখানে সংখ্যাটা মনে রাখবেন কারণ একটু পরে দেখবেন কমতে কমতে কোথায় যায় 80,000 এর ইমানদারের বাহিনী নিয়ে রওনা করলেন জালুতের বিরুদ্ধে লড়াই হবে ফিলিস্তিন পুনরুদ্ধার হবে বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার হবে ইমানদারের বাহিনীর সংখ্যা কত বললাম জোরে বলেন 80,000 কারবারটা কি হইছে শুনে নেব তালুত তার 80,000 এর বাহিনী নিয়ে রওনা করলেন যেতে যেতে সামনে একটা নদী পড়ল এবার তালুত তার সেনাবাহিনীর সকল ইমানদারদেরকে বললেন ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার তালুত যখন তার বাহিনী নিয়ে ওই নদী অতিক্রম করছেন তখন বলছেন শোনো নিশ্চয় আল্লাহ এই নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন দিনটা ছিল প্রচন্ড গরমের দিন গ্রীষ্মকাল সকল সেনারা ছিল অত্যন্ত পিপাসার্ত বলেন তো দেখি ফুটবল খেলোয়াড় ভাইরা ক্রিকেট খেলোয়াড় ভাইরা খেলাধুলার আগে যদি পেট ভরে খাওয়া দাওয়া কইরা ফেলে তাহলে কি খেলতে ঠিক মতো পারবে নাকি ঠিকমতো খেলাধুলা করতে পারবে না যে কোন কাজের শুরুতে পেট ভরে খেয়ে ফেললে কাজটা ভালোমতো করতে পারবেন না এখন লড়াইয়ের মাঠে লড়াই হবে বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিকমতো লড়াইও করা যাবে সৈন্যরা ছিল পিপাসার্ত তখন তালুত বললেন এই নদী দিয়ে তোমাদের ইমানের পরীক্ষা হবে আল্লাহর হুকুম হলো এই নদী পাস হওয়ার সময় তোমরা পানি পান করবা না যদি তোমরা পানি পান করো তাহলে তোমরা আজকে আল্লাহর যে বাহিনী অর্থাৎ মুজাহিদের বাহিনী থেকে তোমরা বের হয়ে যাবা এমন ঘোষণা দেওয়ার পরেও দেখা গেল 80,000 মধ্যে মাত্র 313 জন পানি পান করে নাই বাকি সবাই খায়া ফেলছে এই যুদ্ধের সাথে বদরের যুদ্ধের পুরা মিল আছে কোথায় মিল আছে একটু পরে বলবো 80,000 এর মধ্যে কয়জন খাইলো না পানি পান করলো না কয়জন 300 তার মানে প্রায় সবাই খায়া এখন যারা পানি পান করলো পানি পানকারী ওই সকল দুর্বলরা তখন বলল লা তাকাত লানা আল-ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি আজ জালুত আর তার বাহিনীর বিরুদ্ধে আমাদের মোকাবেলা করার কোনো শক্তি সামর্থ্য কোনোটাই আর ওইদিকে ইমানদাররা তারা দেখলো লাইনের মধ্যে মাত্র 313 তখন কি তারা ভীত হয়েছে ভয় পেয়ে গিয়েছে নাকি ইমানদাররা দেখলো গুনে গুনে আসি মাত্র 313 ওই 313 ইমানদাররা তখন কি বলল শুনেন তারা তখন বলল কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ কত বড় কথা এটা তারা বলল আমরা ভয় পাই না সংখ্যায় 313 এমন বহু হয়েছে পৃথিবীতে সংখ্যায় কম বাহিনী বেশি সংখ্যার উপরে বিজয়ী হয়েছে আল্লাহর অনুগ্রহে তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না বলছিলাম না এই যুদ্ধের সাথে বদরের মিল আছে বদরে ছিল 1,000 কাফির মুসলমান 300 তখনও আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন অসুবিধা নাই 313 জন নিয়ে লড়েন তিন গুণ পাঁচ গুণ সাহায্য পাঠায় আমি মুমিনদেরকে বিজয় দিব সুবহানাল্লাহ এবার লড়াইয়ের ময়দানে মাত্র 313 জন জালুতের বাহিনীর বিরুদ্ধে মনোযোগ আছে তো আপনাদের হ্যাঁ যুবক ভাইরা শুনেন আপনাদের কথা চলে আসছে ওই যে বলছিলাম যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনই আনতে পারে এবার তালুত তার 300 বাহিনী 313 জন বাহিনী নিয়ে রেডি ওইদিকে জালুত তার বাহিনী নিয়ে রেডি আর জালুত এই কাফির করছে কি জানেন মাথা থেকে পা পর্যন্ত লৌহ বর্ম পরিধান করেছে প্রোটেকশন
যাতে করে তলোয়ার দিয়ে শরীরের কোথাও আঘাত করলে তারে মারা মাথায় লোহার হেলমেট শুধু দেখা যায় দুইটা জোরে বলেন আর সব কিছু হাতেও তো ওই যে কি জানি কয় গ্লাভস লোহার গ্লাভস লাগিয়েছে মানে মাথা থেকে পা পর্যন্ত কুপাকুপি কইরা তারে আপনি মারতে আর জালুত ছিল বিরাট আকৃতির খুব শক্তিশালী বীর সে এসে হুংকার ছাড়ল যুদ্ধের রেওয়াজ অনুযায়ী বলল তুমি তো মাত্র 313 তোমাদের মধ্যে এমন কোন বীর আছে পাঠাও দেখি আমার বিরুদ্ধে লড়ুক এই 313 জনের মধ্যে 14-15 বছর বয়সী একজন তরুণ ছিলেন তখন নাম হলো দাউদ নাম শুনছেন আপনারা সুলাইমান নবীর বাপ নাম কি তখন নবী হন নাই বয়স 14-15 এই 14-15 বছর বয়সী ছেলেরা শুনেন 20-25 বছর বয়স হয়েছে যাদের তারাও শুনেন এই তরুণ যুবক এই অবস্থায় একটু রাগ গুসা বেশি থাকে না তিনি তখন কমান্ডার তালুতকে গিয়ে বললেন যে মাননীয় কমান্ডার আপনি আমার অনুমতি দেন এই কাফিরটার বিরুদ্ধে আমি একটু লড়ি তখন তালুত বললেন কি বলো তুমি এত ছোট মানুষ তুমি এই কাফিরের বিরুদ্ধে কিভাবে লড়বা দেখো না তার বিরাট দেহ আর সে তাদের কমান্ডার তখন দাউদ আলাইহিস সালাম তিনি বললেন আমি মানুষটা ছোট হইতে পারে একটু সুযোগ দিয়া দেখেন আমি জিনিসটা কেমন বলছিলাম না বদর যুদ্ধের সাথে এই যুদ্ধের মিল বদর যুদ্ধে দুইজন কিশোর মনে আছে আপনাদের মাহাদার ছোট্ট দুইজন তারা এসে নবীজিকে বলছেন নবীজি বদরে আমাদেরকে একটু চান্স দেন নবীজি বললেন না তোমরা ছোট মানুষ হবে না তিনি বললেন আমরা ছোট হইতে পারি একটু চান্স দিয়া দেখেন না আমরা কি কারবারটা গোটাই সুযোগ দেন এখন নবীজি দিচ্ছেন না দুইজন নবীজিরও ছাড়ে না কয় না সুযোগ না দিয়ে আমরা আপনাকে ছাড়তাম না সুযোগ দেওয়া লাগবে বললেন ঠিক আছে তাহলে এক কাজ করেন আমাদের দুই ভাইয়ের মধ্যে লড়াই দেয়া দেন যে জিতবে একজনের সুযোগ দেন অন্তত নবীজি বললেন ঠিক আছে দুই ভাই লড়াই করো তো ছোটটা বড়টার কানে কানে কয় ভাই তোমার তো শক্তি বেশি তুমি আমার বয়সে বড় তুমি তো এক গুথায় আমারে ফেলাই দিবা তো তুমি ফেলাই দেওয়ার পরে আমাকে একটু চান্স দিও পরের বার যেন আমিও তোমারে ফেলাই দিই নবীজিকে বুঝাবো কেউ কারো থেকে কম নবীজি শুনে ফেলেছেন বললেন যাও অসুবিধা নাই দুই ভাইকে অনুমতি দিলাম এই দুই ভাই কামটা করছেন কি হ্যাঁ সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেলকে হ্যাঁ কোন যুবক বরস ওমর আর আবু বকর শেষ করা লাগে না শেষ করেছে কে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বদরের মাঠে তুমুল লড়াই করছিলাম এই দুইটা কিশোর এসে আমাকে বারবার ডিস্টার্ব দেয় কয় চাচা আবু জেহেলা কোনটা আর আব্দুর রহমান বিন আউফ বলছেন তোমরা ছোট মানুষ তোমরা আবু জেহেল কোনটা এটা শুনে তোমরা কি করবা যাও সরো তিনি যতই লড়াই করছেন এরা না ছোট বান্দা কয় চাচা দেখায় দেন না কোনটা জিনিসটা কই আমার দেখান একটু হঠাৎ করে তিনি দেখলেন যে বেশ কিছু সৈন্য দিয়ে ঘেরাও করা অবস্থায় লৌহ বর্ম পরিধান করা আবু জেহেল তার বাহনের উপর বসে আছে বল ওই যে দেখা যায় ওইটা আবু জেহেল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর কসম এই কথা বলা মাত্রই এই দুই কিশোর আল্লাহু আকবারের গর্জন দিয়ে আবু জাহালের উপর ঝাঁপাইয়া পড়ে দুই ভাই মিলে তারা আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যে বলছিলাম না যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন একজনই আনতে পারে আর এদিকে দাউদ নবী বলছেন মাননীয় কমান্ডার আপনি আমার ছোট মনে করছেন অনুমতি দেওয়া দেখেন না আমি জিনিসটা কি এখন দাউদ নবী নাছর বান্দা তিনি তো ছাড়ছেনই না শেষ পর্যন্ত তালুত বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম কাছে আসো তিনি এবার কমান্ডার তার নিজের তরবারিটা এই 14-15 বছরের তরুণ দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন দাউদ আলাইহিস সালাম বললেন আপনি যে কি কন এই কাফিরটারে সাইজ করার জন্য কি তলোয়ার লাগবে আমি দেখেন না তারে আমি সাইজ করি কেমনে দাউদ আলাইহিস সালাম ছিলেন পাথর নিক্ষেপে মারাত্মক দক্ষ আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে বলা হয় ওই যে গুলাইল বা গুলেল আপনারা গুলাইল বলেন তো বিল আছে তো আপনাদের সাথে আমাদের ভাষা ছোটবেলায় গুলাইল ছুটছেন না আপনারা ওই দাউদ নবী গুলাইলের মধ্যে পাথর ঢুকাইয়া পাথর ছুটতেন তিনি বলতেন দেখেন না এটাতে তোর বাড়ি লাগবে না কারণ দাউদ আলাইহিস সালাম বুদ্ধিমান ছিলেন দেখলেন এই কাফির এটার মাথা থেকে পা পর্যন্ত সব লৌহ বর্ম দিয়ে ঢাকা তলোয়ার দিয়ে তারে শেষ করা যাবে তিনি তার ব্যাগ থেকে একটা পাথর বের করলেন পাথর বের করে গোলাইলের মধ্যে পাথরটা ঢুকাইয়া তার চোখ বরাবর নিশানা করে যখন মারলেন এই পাথরটা
এই কাফির জালুতের চক্ষু দিয়ে ঢুকে মগজ সুদ্ধা নিয়ে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে গেছে জালুত ওখানেই শেষ এই যে পরের আয়াতে আল্লাহ বলছেন ফাহাজামুহু বিইযনিল্লাহি ওয়া কতালা দাউদা জালুত দাউদ জালুতকে হত্যা করলেন গোটা ময়দানে খবর ছড়িয়ে গেল জালুত শেষ আচ্ছা নেতা শেষ কর্মী থাকবে না সবাই পালাইছে একজন যুবক তার ঈমানের শক্তি দেখিয়ে দিয়েছে সেদিন ফিলিস্তিন থেকে বাইতুল মুকদ্দাস থেকে কুফফারদেরকে হটিয়ে দিয়ে আবারো ঈমানদারেরা আল্লাহর সাহায্যে ফিলিস্তিনের মসজিদে আকসা কবর উদ্ধার করেছে কি মনে করেন আপনারা অস্ত্র দিয়ে পারমাণবিক বোমা আর মিসাইল দিয়ে তারপরে মসজিদে আকসা কিংবা ফিলিস্তিন ভূমির বিজয় পাওয়া যাবে কার সাহায্য দিয়ে পাওয়া যাবে ও মুসলমানেরা হে মুসলমানদের ঘুমন্ত বিবেক কবে আপনাদের বিবেক জাগ্রত হবে কবে আমার আপনার ঈমান পরিশুদ্ধ হবে কবে আমরা খাঁটি ঈমানদার হব আজ আমাদের ঈমানের দৈন্য দশার কারণে আমাদের আশেপাশের কত ঈমানদারেরা মজলুম হয়ে আছে আমরা যদি আমাদের ঈমানকে পরিশুদ্ধ বানাতে পারতাম খাঁটি বানাতে পারতাম তাহলে গোটা দুনিয়ায় মুসলমানদের এই দশা হয়তো আমরা দেখতাম না আজ আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি কিন্তু আল্লাহর অনুগ্রহ আমাদের উপর আসছে না কেন সব দিকে অন্ধকার ঘনিয়ে এসেছে এর কারণ আমাদের ঈমান আজকে দুর্বল নয় আমাদের ঈমান আজকে সবল নয় ঈমানটা দুর্বল এত দুর্বল ঈমান এই দুর্বল ঈমান আমাকে আমার ঘর থেকে মসজিদে আনতে পারে না এত দুর্বল ঈমান এই ঈমান আমাকে সুদ খাওয়া থেকে ফেরাতে পারে না এত দুর্বল আমার ঈমান এই ঈমান আমাকে ঘুষ খাওয়া থেকে ফেরাতে পারে না এত দুর্বল আমার ঈমান এই ঈমান আমাকে হারাম থেকে হেফাজত করতে পারে না এই ঈমান দিয়ে আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে না ঈমান ঈমান এটা কেমন ওই যে বললাম সামিআনা এখানে কোরআন হচ্ছে আল্লাহর কালাম এই আল্লাহর কালাম শুনলাম এটা পড়ে বুঝলাম আর গোলামের মতো মাথা নত করে মেনে নিলাম এর নাম কি এই রকম ঈমানদার হতে পারলে এই রকম ঈমানদার হতে পারলে আল্লাহর কসম বদরে যেমন অস্ত্র লাগে নাই সৈন্য লাগে নাই ইউসা বিন নুনের সময় যেমন সূর্য থামিয়ে বিজয় দেওয়া হয়েছে দাউদ নবীর সময়ে যেমন আল্লাহর বিজয় এসেছে আমরা যদি ঠিক একই রকম ঈমানকে পরিশুদ্ধ করে ঈমানের উপর ইস্তেকামত হয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমাদের চতুর্দিকে যে ঘোর মানিশা যে অন্ধকার নেমে এসেছে এই অন্ধকার দূরীভূত হয়ে আলো উদ্ভাসিত হবে ইসলামের বিজয় কোরআনের বিজয় আসবেই আসবে কোনো সন্দেহ নাই জন আসুন নিজেদেরকে আমরা পরিশুদ্ধ বানাই নিজেদের আখলাককে আমরা পরিবর্তন করি আমাদের দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি মসজিদে মানুষ তো এই যদি অবস্থা হয় তো আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবো কেমনে আগামীকাল জুমার দিন দেখবেন মসজিদে জায়গা হবে না কিন্তু ফজরের সময় মানুষ পাওয়া যাবে না আসরের সময় মানুষ পাওয়া যাবে না যেই দিন জুমার নামাজের মতো পাঁচ ওয়াক্ত নামাজের দৃশ্য হবে সেই দিন মুসলমানরা আল্লাহর রহমতের আল্লাহর রহমত পেয়ে পেয়ে মুসলমানরা সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়া জাতিতে পরিণত হবে ঠিক কইতে পারেন শুধু ওয়াজ মাহফিলে এই ঠিক ঠিক যেভাবে বলেন ওভাবে নিজের জীবন ঠিক করে নিজের জীবনকে যদি আমরা ঠিক বানাতে পারি তাহলে এই পরিবর্তন আসবে যদি আমরা হেদায়াত নিতে পারি পরিবর্তন আসবে ইনশা আজকের এই আলোচনা থেকে আসুন সিদ্ধান্ত নিই আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াতের পথে চলার সঠিক পথে চলার তৌফিক দান করেন সবাই বলি আমিন মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনব আর যদি আমরা অনুমতি পেয়ে যাই তাহলে আমরা মোনাজাত আরম্ভ করব সভাপতি সাহেব তাহলে অনুমতি দিয়েছেন মোনাজাত হবে দাঁড়িয়ে গেলেন কেন অবশ্যই এখন মোনাজাত হবে আল্লাহুম্মা